হ্যালো বন্ধুরা, আমি জিসান। আর আজকে আমি চলেছি ভাইজাগের দিকে, বিশাখাপত্তনম। তো এটা আমার দিদি, না খাবো না। আজকের যখন হব কি জানি না, আমাদের গাড়ির টিউবটা ফেটে গেছে, ওই জন্য এখানে দাঁড়িয়েছি। তো এই ম্যাডামগুলো সব ওয়েট করছে, ওর জিজু, সবাই খাওয়াই ব্যস্ত, আর আমি ভিডিও করায় ব্যস্ত। তো কখন আমাদের গাড়ি ঠিক হবে আর কখন যাব, দুদিন লাগবে হয়তো। রিজু পিছনে কীরকম দেখছে দেখো, ওই চলে এসছে। হ্যাঁ রিজু, এটাই আমাদের রিজু, বাবা ভিক্টরি দেখাচ্ছে। তো আমাদের গাড়ির টায়ার বাস্ট হয়েছে, তো টায়ারটা সারানোর পরে আমরা রওনা হব আমাদের গন্তব্যস্থানে। অ্যাট লাস্ট আমাদের গাড়ির টায়ার লাগানোর জন্য সব রেডি, সাজাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব আমাদের কাজের ফোন দিয়ে বাবা, তুই একটু পরে দেখি। বাহ খুব সুন্দর, টায়ারটা লাগানোর জন্য প্রচুর চেষ্টা চলছে, আর আমাদের ম্যাডামগুলো সকাল বলতে ব্যস্ত, ভোর থেকে করছে, কি হবে জানা নেই, শুরুতেই এইরকম, মানে আর একটু ভালো হবে। অ্যাট লাস্ট আমরা বাসের মধ্যে প্রবেশ করলাম, সবাই খুব খুশি। আমাদের গাড়ির চাকাটা ঠিক করে নিয়েছে বন্ধুরা। আমরা কোলাঘাট পূর্ব মেদিনীপুরে একটা হোটেলে চলে এসেছি, এখানে দুপুরের খাবারটা খাবো, আবার রওনা হয়ে এখান থেকে রওনা দেব। দেখুন ভিডিওটা, ভালো লাগবে। তো বন্ধুরা, কোলাঘাট পুরোপুরি এই হোটেলটাতে আমরা খাচ্ছি আজকে, দেখা যাক কী কী, অনেক কিছু তো লেখা আছে এখানে, কী পাওয়া যায়। ডিম ভাত খেতে বসে গেলাম আমি আর সরফরাজ, সঙ্গে আমাদের সব ডার। এখন রাতে আমাদের গাড়ি থেকে নেমে আমরা একটু রেস্ট নিচ্ছি, আড্ডা মারছি। তো এখানে আমি খেতে ঢুকবো, সবাই যে যার মতো নেমে আড্ডা মারছে। আমি একটু মেন রোডের কাছে হাই রোডের পাশে এসে দাঁড়িয়েছি। Thank you.
ভিড়ে পড়বো এই মেয়ে দাদা নিয়ে পাহাড়টাতে শিব পার্বতীর মূর্তি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। অবশেষে আমরা সুরন্ডা বিচে চলে এসেছি। এখানের পরিবেশটা অসাধারণ, প্রাকৃতিক দৃশ্য এই সন্ধ্যার সময় দেখতে খুব ভালো লাগছে। আমাদের সরফরাজও দাঁড়িয়ে আছে DSLR নিয়ে, আমি তার ফাঁকে একটু ক্যামেরা খুব ভিডিও করে নিচ্ছি। চারিদিকটা খুব সুন্দর, সবাই সবার মতো। ওরে বাবা, বিশাল বিজি ম্যাম, ফোনে ব্যস্ত, এনজয় করতে এসে ফোনে ব্যস্ত সারাক্ষণ রয়েছে, ফোন নিয়ে বিচে চলে যাচ্ছে, নদীর ঢেউয়ের কাছে চলে যাচ্ছে। আরে ফোনটা নষ্ট হবে রে, কি বলবো, ও কি স্টাইল মাইরি। ফোনে ব্যস্ত প্রচুর, আই উঠাই উঠাই উঠাই। এদিকটা প্রচুর ভিড় আছে। ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আজকে আমি ভাইজাগ নিচ্ছে আসি, এই হোক ফোনটা ও দাদার কাছে দিয়ে দিয়েছে। ও তো এনজয় একদম থামাচ্ছে না, ও একাই যেন আমাদের ঋষিকোণ্ডা বিচে এনজয় করছে দেখে বোঝা যাচ্ছে। আরে অত দূর যাস না। ওয়াও, ওই মানুষটা ফোন করছে, কি সুন্দর ড্রয়িং করছে ভদ্রলোক, একেবারে হুবহু একই আগলো দেখাচ্ছে, তার কোনো ভ্যালু নেই। ও তো আনন্দ পাবে, ওরা একে দেখাচ্ছে কোনো ভ্যালু নেই। হোয়াটস নেম? এনজয় তো এরাই করতে আসছে, একই ফ্যামিলির সবাই কি সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, বাহ খুব সুন্দর লাগছে, সবাই ফটো তোলার জন্য এক লাইনে। তো ভিউয়ার, অল ইন্ডিয়া ক্র্যাফট বাজারে ঢুকবো, এটা বিশাখাপত্তনমে। খুব সুন্দর একটি বাজার বাইরে থেকে তো দেখা যাচ্ছে, ভিতরে কি আছে আমি সমস্ত কিছু আপনাদের তুলে ধরবো। এখানে স্মোক বিস্কিট বিক্রি হচ্ছে, যে বিস্কুটটা খেলে গালে থেকে অটোমেটিক ধোঁয়া বেরোবে। প্রচুর এখানে সেল এই বিস্কুট দোকানটাতে দেখতে পাচ্ছে, সবাই খাচ্ছে আর খুব এনজয় করছে। তো আমি এবার বাজারের সমস্ত কিছু শিল্প কলা দেখাবো, দেখতে পাচ্ছেন কাঠের আসবাবপত্র খুব সুন্দরভাবে, এখানে কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এদিকটা আমরা প্লাস্টিকের সমস্ত কিছু বিক্রি হচ্ছে, এই কাঠের কাঠ দিয়ে এগুলো তৈরি করা। প্লাস্টিকের দোকানে মহিলারা ভিড় জমিয়েছে, এটা ইমিটেশনের দোকান। বাহ, এই সাজানো গুছানোগুলো সত্যি অসাধারণ। এবার দেখাবো আমাদের ভাইয়ের ট্যালেন্ট, ভাইয়াজের ট্যালেন্ট। ও মুখে মাস্ক পরে সবাইকে ভয় দেখানোর জন্য রেডি, সবাইকে ভয় দেখাবে বলে রেডি হচ্ছে। তো দিদি ওর সঙ্গে হ্যান্ডশেক করছে, সারপরে যাবার চড় মারছে,
ভাই আজ বাদশার বড় ফ্যান, তো বাদশার মতো জ্যাকেটটা পড়েছে, পরে ঘুরে বেড়াচ্ছে, একদম তৈরি সবাইকে ভয় দেখানোর জন্য। দেখা যাক, এই দেখুন ও হাসছে, ওই ভয় পেয়ে গেছে। এই মহিলাটা কেমন তাকিয়ে আছে, এ তো থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছে, ওরে বাবা। ওর দেখে এই দেখুন সাহস, দেখুন ছেলের আওয়াজ, হাসিটা দেখেছে, বিশাল বদমাইশ। প্রথম দিন ওর ড্যান্সটাও দেখলে, এখানে এসে আবার অন্য ট্যালেন্ট দেখাচ্ছে। হাসছে, এই দেখুন ওর দেখে বাচ্চারা ভয় পাচ্ছে, ও ভয় দেখাচ্ছে, সে লুকিয়েছে তার বাবা মার পিছনে। এই বেটা এই দেখুন, এখানে সব ভাইয়াদের ফ্যান হয়ে যাচ্ছে, সবাই দেখছে আর হাসছে, ভাইয়াছে খুব মজা নিচ্ছে। এই দেখুন তার বাবা মার সামনে তাকে ভয় দেখাচ্ছে, ওর বুকের সাহসটা দেখ, আল্লাহ সাহসটা দেখ, বিশাল সাহস। এই দেখুন একা একা একার মতো বাচ্চা, চল তুই পড়ে থাক না, তুই দেখতে পাচ্ছ না আমার বাচ্চাদের ভয় দেখানোর জন্য। এই দেখুন এই মহিলা, এই মহিলাটা এই ভয়, সাহসটা দেখুন তার বাবা মার সামনে কত ভয় দেখা, তোর বিশাল সাহস। এই দাঁড়া, এই দে আমার ভয় দেখাচ্ছে, এই অত বাচ্চার ভয় দেখাচ্ছি, ভয় দেখাচ্ছি, তুই ওরকম করে ভয় দেখাচ্ছিস কেন? চুপ কর, তুই এ আগে যাচ্ছে ক্যামেরা, ওই হয়ে দোলা, দুজন আসছে, কই 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 কই, আজকের দিনটা খুব ভালো কাটলো আমাদের ফাইয়াজ, তো সারাক্ষণ সবার পিছনে কাটি খেয়েই গেল। আগামীকাল আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসব, এটা আমাদের হোটেল অপোজিটে দোকানগুলো, আমাদের সবাই দোকানে কেনাকাটি করছে, মালপত্র দেখছে। I'm gonna go to the hospital.
ভালো লাগে।